আসসালামু আলাইকুম সবাইকে, আমি সারফরাজ আছি ক্রেসেন্ট এন্টারপ্রাইজের পক্ষ থেকে। ওয়েলকাম করছি নতুন আইটি ব্লগে। এতদিন আপনারা শোরুমের বিভিন্ন বাইক নিয়ে ভিডিও দেখেছেন, আজকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আপনাদের সার্ভিস প্রোভাইড করে থাকি এবং কি কি সেবা দিয়ে থাকি। সো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে আমাদের শোরুম থেকে 100 গজ সামনে, বারেক মোলা মোড় যেতে গেলে। সো দেখা হচ্ছে সার্ভিস সেন্টারে, লেটস গো। তো আমরা শোরুম থেকে আসতেছিলাম, আমাদের শোরুমটা আমাদের পিছনে রেখে আসছি। আর এই পাশে যারা মিরপুর 2 থেকে বা মডেল থানা থেকে আসতে চান তারাও কিন্তু এই পাশ থেকে আমাদের সার্ভিস সেন্টারে আসতে পারেন। তো আমাদের সার্ভিস সেন্টারটা যেহেতু একটা ভিতরে, একটু সামান্য ভিতরে, আপনারা 2টা ওয়েতে কিন্তু সার্ভিসটা করাতে পারেন, সার্ভিসের সিরিয়ালটা দিতে পারেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে। আমরা অনলাইনে বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ হচ্ছে যারা ইয়ামাহা যারা চালায় সবাই অনেক স্মার্ট এবং অনেক জেন্টাল পারসন। তো তাদের সময়টা যেন বাঁচে, তাদের মতো করে, লাইক আপনি হচ্ছে 1 সপ্তাহ পরে ফ্রি আছেন, আপনি 1 সপ্তাহের আগের সিরিয়ালটা কিন্তু আজকে দিতে পারবেন। আপনি কোন টাইমে আপনি ফ্রি আছেন ওই টাইমটাতে আপনি যখন সার্ভিসটা বুক করবেন ওই টাইমটা আপনার জন্য কিন্তু আমাদের একটা বে ফাঁকা থাকবে। অ্যান্ড ফার্স্ট ডে ব্যাপারটা হচ্ছে আপনি অনলাইনে বুকিংটা কীভাবে করবেন একটু যদি দেখান। এখানে এখানে কিন্তু একটা বারকোড দেওয়া আছে, আপনি চাইলে booking.yamahabd.com ঢুকে আপনি আপনার চেরিজ নাম্বার দিয়ে, আপনার নাম ফোন নাম্বার দিয়ে বুকিংটা করতে পারবেন। প্রথমে আমরা যখন সার্ভিস সেন্টারে আসব, প্রথম কাজ হচ্ছে, ভাই ভালো আছেন? এখানে ভাইয়ারা থাকবেন, তাদের সাথে কথা বলবেন, আপনার সার্ভিস বুকটা দিবেন। এবং আপনার যদি অনলাইনে থাকে তাদের কাছে অলরেডি লিস্ট চলে আসে, তো লিস্ট অনুযায়ী কথা বললে হবে। আপনার নাম এবং ফোন নাম্বার এখানে এন্ট্রি হবে, আপনার ওয়ারেন্টি বুকটা যখন এখানে লেখা হয়ে যাবে এই ওয়ারেন্টি বুকটা চলে আসবে আমাদের রিসিপশনে। রিসিপশনে এখানে আমাদের 2 জন ডেন্টাল পার্সন আছে, তাদের সাথে আপনি কথা বলবেন। এখানে ফরাদ ভাই আছেন এবং কী নাম আপনার, শরীফ ভাই আছেন, তো তাদের কাছে ওয়ারেন্টি বুকটা চলে আসে এখানে। এবং আপনার একজন কাস্টমার যখন আপনি ওয়ারেন্টি বুকটা এখানে জমা দিলেন, জমা দেওয়ার পরের কাজটা বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি ফরহাদুল ইসলাম, সার্ভিস সুপারভাইজার, ক্রেসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর 60 ফিট। আমার এখানে যখন ওয়ারেন্টি বইটা আসে আমি জব কার্ড দেখি আমার ওয়ারেন্টি বইয়ের সাথে আমাদের কত নম্বর সার্ভিস চলবে, তার ওয়ারেন্টি পিরিয়ড অনুযায়ী সে কত নম্বর সার্ভিসটা পায় এবং কিলোমিটার অনুযায়ী আমরা সার্ভিসটা প্রোভাইড করতে পারি কিনা। অনেক সময় দেখি যে আমাদের 10-12 দিন লেট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কনসিডার করে দিই। 5-7 দিনে দিক সেদিক হলে কোনো সমস্যা নেই, আমরা সার্ভিস শিডিউলটা দেখে এখানে ডাটাবেসটা এন্ট্রি করি। এন্ট্রি করার পরে তার কী কী প্রবলেম আছে আবার একটু রিকনফার্ম করি, তার বাইকে কী কী প্রবলেম আছে কাস্টমারকে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার পরে তার এখানে সব কিছু ডাটা এন্ট্রি করা হয়। এন্ট্রি করার পরে এখান থেকে আমরা জব কার্ডটা আমরা টেকনিশিয়ানের কাছে পৌঁছে দিই এবং তাকে বুঝিয়ে দিই যে কী কী প্রবলেম ছিল বাইকে এবং কী কী কাজ করতে হবে। আমাদের শিডিউল অনুযায়ী যে সার্ভিসগুলো হওয়ার সেগুলো হবে অবশ্যই, এবং কী প্রবলেম আছে এটা গুরুত্ব সহকারে দেখা হয় যেন পরবর্তীতে কাস্টমারটা আবার না আসতে হয়। আমাদের এখানে আনঅফিসিয়াল বাইক কখনোই সার্ভিস হবে না, যদি আমরা সার্ভিস দিই সেক্ষেত্রে আমাদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে। তো আমরা এমন একটা কাজ করব না। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আপনার যে বাইকটা বাইরে থেকে আপনি পারচেজ করেছেন, আপনি কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে ঢুকতে গেলে ফার্স্ট এন্ট্রি কিন্তু এখানে, আর আপনি যখন এই ওয়ারেন্টি বুকটা দিতে পারবেন না তখন কিন্তু তারা আপনার বাইকের ইঞ্জিন চেঞ্জ দিয়ে চেক করবে এটা আসলে অফিসিয়াল বাইক কিনা, এন্ড দেন আপনার বাইকটা কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে ঢুকবে। সো ব্যাপারটা কতটুকু সিকিউর আপনি বুঝতে পারতেছেন? যারা আনঅফিসিয়ালি বাইকটা কিনতেছেন, চিন্তা করছেন যে হয়তো আমি টাকা দিয়ে ইয়ামাহার অফিসিয়াল সার্ভিস থেকে সার্ভিসটা নিতে পারবো, বাট ব্যাপারটা কিন্তু ভাই তেমন না। তো এই ছিল ফরাদ ভাই, থ্যাংক ইউ ফরাদ ভাইকে আমাদের সাথে থাকার জন্য। তো আমরা এই কাস্টমার যখন এখানে ওয়ারেন্টি বুকটা দিয়ে দেওয়া হয় তারপরে কাস্টমার কি করে সেটা আমরা দেখাচ্ছি। তো ফরাদ ভাই চলেন আমরা যাই তাহলে আমাদের টেকনিশিয়ান ভাইয়ের কাছে, সে দেখি কিভাবে সার্ভিসটা প্রোভাইড করে থাকে, আমাদেরকে কিভাবে সেবাটা কি দেয়। এবং আমাদের কিন্তু আরেকটা বিষয় আমি জানাতে চাই, যখন আপনার বাইকটা আমাদের ভাই হ্যান্ড ওভার করে নিল, মানে আপনার বাইকটা কিন্তু সে বুঝে নিয়েছে, এখন আপনি এই মুহূর্তে তো আপনাদের এখানে কোনো কাজ নাই, সার্ভিস সেন্টারের ভিতরে আপনাকে কিন্তু অ্যালাউ করবে না, কারণ ওখানে গিয়ে যদি আপনি অনেক কথা বলেন আমাদের সার্ভিসম্যান ভাইদের কিন্তু প্রবলেম হতে পারে। এই কারণে কিন্তু এখানে আছে ভাই ফরাদ ভাই, যদি বলতেন এখানে আমাদের আমাদের এখানে কাস্টমারদেরকে বসার কোনো ব্যবস্থা আছে যে কাস্টমারের ওয়াইফাই জোন আছে, কাস্টমারের জন্য খুব সুন্দর একটা জায়গা আমরা করেছি যেটাতে হচ্ছে এসি রুম আছে, আপনারা কফি খেতে খেতে আপনার বাইকটা সার্ভিস আমরা করব, আপনি এখানে শুধু রিল্যাক্স করবেন। যে আপনার বাইকটা আমরা বুঝে নেওয়ার পরে আপনাকে এখানে আমরা বসার জন্য ইনভাইট করি, এই কারণে যে আপনার ওয়াইফাই জোন আছে, আমাদের এসির ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে এবং কফির ব্যবস্থা আছে। আপনি এখানে বসে আপনার বাইকটা মনিটরিং করতে পারবেন আমাদের সিসিটিভি মনিটরের মাধ্যমে, এবং আপনার বাইকের কাজ আমরা করব, কাজ শেষে আপনি বাকিটা বুঝে নেবেন, আপনার বাইকে কোনো প্রবলেম আছে কিনা এটা অবশ্যই জানাবেন। আমরা আরও চেষ্টা করছি আরও ভালো করার জন্য, বাট এটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্রিমিয়াম সার্ভিস। কিন্তু মূলত হচ্ছে এর আগে যারা অন্যান্য কোম্পানির বিভিন্ন বাইক ইউজ করেছেন তাদের সাথে কিন্তু ইয়ামাহার সার্ভিসটা মিলবে না। তো এখানে আমাদের অনেক ভাই অলরেডি এখানে ওয়েট করছেন,
হ্যাঁ, তো এখানে আমরা যদি ভাইয়ের একটু মতামত নেই, আসলে সরি ভাইকে ডিস্টার্ব করছি ভাইয়া, আমাদের সার্ভিসটা যে আপনি নিচ্ছেন, কত নম্বর সার্ভিস আজকে নিচ্ছেন? জি, আমার আজকে প্রথম সার্ভিস। প্রথম সার্ভিস, ও তার মানে ইয়ামাহার সাথে আপনার নতুন একটা সম্পর্ক, তো কেমন লাগতেছে ভাইয়া? জি, ভালো ভালো। আপনি কি অনলাইনে বুকিং দিয়েছেন না? না, আমি অফলাইনে। অফলাইনে, তো আইসা এখানে বুকিং দিয়েছেন। মানে যারা হচ্ছে অনলাইনে বুকিং দিতে পারছেন না বা সমস্যা মনে হচ্ছে, তারা সকালে 9:30 দিকে বা আমাদের এখানে আসলে আমাদের যে সামনে ভাইজান আছেন উনি আপনার একটা এন্ট্রি করবে, এবং অফলাইনটা একটু সময় লাগে, তারপরও সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। সো আমরা চেষ্টা করি যে অনলাইনে যেন আপনারা আপনার মতো করে সার্ভিসটা নেন। পেইড সার্ভিস আর ফ্রি সার্ভিস আপনি যেটাই করেন না কেন, আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সার্ভিসে আমরা যত্ন সহকারে করার চেষ্টা করি। প্রিয় বাইকটাকে আমরা প্রিয়ভাবে আমরা যেন সার্ভিসটা দিতে পারি সেইভাবেই কাজ করে যাচ্ছি। সো আমাদের এখানে দেখালাম আমাদের কাস্টমার ওয়েটিং জোন, এখানে হেলমেট রাখার ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে, তো আপনাদের কোনো প্যারা নিতে হবে না, আপনি কিন্তু চিল মোড়ে সবগুলো সার্ভিস নিতে পারবেন। এতক্ষণ আমরা ওয়েটিং জোন দেখছিলাম, এখান থেকে আমরা কিন্তু মনিটরিং তো করতেই পারছি, তো আমাদের সার্ভিসটা কে করছে, কীভাবে করছে সেই বিষয়ে যদি কথা বলি। সরি ভাইয়া, আজকে একটু নয়েজ হবে কারণ এটা সার্ভিস সেন্টার, এখানে হচ্ছে অনেক টুকটাক শব্দ হবে, এটা একটু কষ্ট করে মেনে নিন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের 12টা বে আছে, রাইট? 12টা বে আছে। একদিনে আমরা কয়টা বাইক সার্ভিস দেই? আমরা 60টার মতো বাইক সার্ভিস করতে পারি একদিনে, 60টা বাইক সার্ভিস করি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে জব কার্ডটা নিয়ে আমরা কোথায় যাই, জব কার্ডটা নিয়ে কিন্তু আমাদের একজন এখানে সিনিয়র টেকনিশিয়ান ভাইয়ের কাছে কাগজটা চলে আসে, এবং আমাদের যে সুপারভাইজার ভাই আছেন উনি ওনাকে কাগজটা ঠিক মতো বুঝিয়ে দেন। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো কাউসার ভাই, আপনি এখানে কতদিন যাবত কাজ করছেন? আমি 2.5 বছর ধরে কাজ করছি। 2.5 বছর কাজ করছেন, তো আপনি একটা জব কার্ড পাওয়ার পরে কী করেন? আপনার বাইকটা যখন এখানে র্যাম্পে চলে আসে, একটা জব কার্ড পান, তারপরে সেটা যদি বুঝতে না পারেন বা বুঝার পরে আপনি বাইকটা কীভাবে কাজ করেন, বাইক টোটাল প্রসিডিউরটা যদি একটু বলতেন আমাদের শর্ট করে? টোটাল প্রসিডিউর হচ্ছে আমাদের বাইক দেওয়ার পরে আমাদের জব কার্ড দেয়, জব কার্ড দেখে আমরা জব কার্ডে কী কী প্রবলেম আছে, বাইকের কী কী প্রবলেম আছে, বাইকের কী কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করে দেবো, যাতে কাস্টমার রিভিউ না আসে, ব্যাক না আসে। কত নম্বর সার্ভিস, ফ্রি সার্ভিস অথবা পেড সার্ভিস যেটাই হোক, কত নম্বর প্যাকেজ হোক, সেটা আমরা ইনশিওর করার পরে এই জব কার্ডে যেটা লেখা থাকে সেই প্রবলেমগুলো আমরা সলভ করে দিই। তারপরও 5 নম্বর সার্ভিস, 3 নম্বর সার্ভিস, যেই সেই সার্ভিসে যেগুলো থাকে মানে এনশিওর করা আছে ওগুলো আমরা টোটালি কাজ করে। মানে হচ্ছে যে আপনার জব কার্ড দেখার পরে এখানে আসলে ফ্রি সার্ভিস না পেইড সার্ভিস সেটা দেখে ওনাকে সার্ভিসটা প্রোভাইড করা হয়, এবং ওনার কী কী প্রবলেম আছে সেগুলো সলভ করা হয়, রাইট? তা এরপরে বাইকটা যখন আপনার ফুল সার্ভিস হয়ে গেল, এরপরে এটাকে ওয়াশে যায়, ওয়াশ করার পরে এটা কি আপনি রাইড করেন? জি, আপনি রাইড করে দেখেন যে আসলে প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা। আমরা যেটা চ্যালেঞ্জ সবসময় আমরা করে থাকি যে একটা বাইকের প্রবলেম হলে সার্ভিস নেওয়ার পরও যদি প্রবলেম থেকে যায়, আপনার কাছে মনে হয় যে আপনি স্যাটিসফাই না, আমরা কিন্তু সে বাইকগুলো আবার সার্ভিস দিই, তাই না? তো সেটার জন্য কি কাস্টমারকে কোনো হয়রানি হতে হয় বা কোনো সমস্যা হতে হয় না? 7 দিন পর্যন্ত ওয়ারেন্টি ফ্রি থাকে, যে আমরা 7 দিন এই সার্ভিস করার পর যদি কোনো প্রবলেম থাকে তাকে 7 দিনের ভিতরে চলে আসে, যে কোনো সিরিয়াল ছাড়া আমরা। এটা কিন্তু একটা চমৎকার বিষয়, বিষয়টা হচ্ছে যে আপনার বাইকটা যখন আমাদের কাছে সার্ভিসে নিয়ে আসলেন, আমরা তো সার্ভিস আমাদের এন্ড থেকে ভাইরা কিন্তু 100% ট্রাই করে যেন আপনি খুশি থাকেন, তারপরও যেহেতু একটা মানুষের কাজ ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক, এটা মেনেই নিলাম, কোনো ত্রুটি যদি হয়েও থাকে আপনার বাইকের, যদি আপনি স্যাটিসফ্যাকশন না পান তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন, 7 দিনের মধ্যে আপনি কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন, এবং সেটা কোনো সিরিয়াল লাগবে না, কোনো পেইড করা লাগবে না, কোনো কিছু না, আমাদের কাছে আসবেন, আমরা কিন্তু আমরা চেষ্টা করবো সেই সার্ভিসটা আরও পুনরায় আপনাকে দেওয়ার। কি কাউসার ভাই, ঠিক বলেছি? জি। তো কাউসার ভাই, আপনি এতদিন যাবৎ ইয়ামাহার সাথে আছেন, তো আপনার কেমন লাগছে কাজ করে? কেমন লাগছে? ভালোই লাগছে কাজ করে, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের টেকনিশিয়ান কাউসার ভাই। আমরা এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে আরেকজন ভাই আছেন, তারেক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ তারেক ভাই। তারেক ভাই, আপনি কতদিন যাবৎ আছেন ইয়ামাহার সাথে? আমি প্রায় 5 বছর যাবৎ আছি। 5 বছর প্লাস, রিসেন্টের প্রথম থেকেই আছেন? জি। তো আমাদের কিন্তু জার্নিটা হচ্ছে এসিআই মোটরসের সাথে প্রায় 5 বছর প্লাস, তো তারেক ভাই আমাদের প্রথম থেকে আছেন। তারেক ভাই, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো একজন মানুষ যদি মাইলেজ ঠিক মতো না পায় বা আমাদের কাছে সার্ভিস নিয়ে আসে যে ভাই আমার মাইলেজ প্রবলেম, সেই ক্ষেত্রে আমরা কী করি? সেই ক্ষেত্রে আমরা প্রথমত আমরা নিজে ফুয়েল মিটার দিয়ে চেক করি, আসলে অরিজিনালি উনি কি প্রবলেমটা হচ্ছে কি না, মাইলেজ ঠিক মতো পাচ্ছে কি না। তারপরে যদি দেখি যে না আসলে উনি মাইলেজ পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওটা নিজের মনে করে বাইকটা ওটা সমাধান করি। তারপরে আবার আমরা ওটা
চেক করি যে অরিজিনালি উনি মাইলেজটা পাচ্ছেন মানে উনি প্রবলেমটা সলভ করার পর আবার চেক করেন এটা হচ্ছে আমি যতদূর জানি যে মঙ্গলবার আর বুধবার আমাদের এই মাইলেজটা টেস্ট করা হয় জি জি আমরা মঙ্গলবার আর বুধবার মাইলেজ টেস্টটা করে থাকি নিজেরাই আপনারা করে থাকেন জি জি তো যেটা বলছিল ভাই যে মঙ্গলবার আর বুধবার আপনাদের মাইলেজ যদি প্রবলেম থাকে এটা নিজেরাই চেক করা হয় তো থ্যাংক ইউ তারেক ভাই আমাদের সাথে থাকার জন্য রবিউল হাসান রবিউল হাসান ভাই আছেন রবিউল ভাই কি কাজ করেন আপনি আমি এখানে ওয়াইডিটি অপারেটর হিসেবে আছি ওয়াইডিটি হচ্ছে ইয়ামাহা ডায়াগনস্টিক টুলস এটা কাজ হচ্ছে বাইকের 8-10 সেন্সর থাকে সেন্সরগুলো ঠিক মতো কাজ করছে কিনা কোনো ফল্ট আছে সেগুলো দেখা রাইট আর এই মানে একটা বাইকের মধ্যে কিন্তু 8 সেন্সর আছে আমি যতটুকু জানি এই বাইকের সেন্সরগুলো প্রপারলি কাজ করছে কিনা এটার জন্য এই ওয়াইডিডি চেক আপ করা হয় এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা যখন যে অসুস্থ হই আমাদের বিভিন্ন চেক আপ করে ওই টাইপের কিছু রাইট তো আমাদের যদি বাইকটা অফিসিয়ালি না হয় আমি কি এই সুবিধাটা নিতে পারবো কোনোদিনও না কোনোদিনও না কারণ এই বাইকটা ভিতরে আসতেই পারবে না আসতেই পারবে যদি আমরা যখন চেঞ্জ নাম্বারটা সাবমিট করি তখন আমরা তখনই বুঝতে পারি যে গাড়ি আনোভিশ ওয়াইডিডি মিন্স হচ্ছে যে আপনার একটা বাইকের কি কি সমস্যা আছে যেটা আমরা হাতে বা চোখে দেখতে পারি না এটা কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে দেখতে হয় সো থ্যাংক ইউ রবিউল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমি একটু আমাদের সুপারভাইজার ফরহাদ ভাইয়ের কাছে জানতে চাই ফরহাদ ভাই আমাদের যে এফআই আমাদের যে বাইকগুলো আছে এগুলো সবাই এফআই ফুয়েল ইঞ্জেক্টর তো এই ফুয়েল ইঞ্জেকশন বাইকটা যখন আমরা যেটা জানি যে একটা বাইক ইউজ করতে গেলে আমাদের বাংলাদেশের কিন্তু ফুয়েলটা কিন্তু আমরা যেভাবে চাই সেভাবে আমরা পাই না বা গুণগত মান অনেক সময় ঠিক থাকে না ময়লা থাকে সেই কারণে কিন্তু ফুয়েল ইঞ্জেক্টরগুলো মাঝে মাঝে ক্লিন করতে হয় সে ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতে হয় ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করার জন্য আমাদের আলাদা একটা মেশিন আছে তো এই মেশিনটার কাছে আমরা আপনাকে নিয়ে যাবো একটু দেখেন প্লিজ এই যে এই মেশিনটার মাধ্যমে আমরা ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করি যেটা আপনি বাইরে পাবেন না আনঅফিসিয়াল বাইক এক কথা বলতে গেলে আনঅফিসিয়াল বাইক যদি হয় আপনি এটা এখানে ক্লিন করতে পারবেন না বা বাইরে আপনি এই সুবিধাটা পাবেন না প্রতি 3,000 কিলোমিটার অথবা 3 মাস পরপর কিন্তু ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করতে হয় কারণ হচ্ছে আমাদের ফুয়েলে অনেক সময় ঝামেলা থাকে পানি মিশ্রিত থাকে অথবা যে কোনো ধরনের ময়লা থাকে এই ময়লাটা কিন্তু ফুয়েল ইঞ্জেক্টরে ধরে রাখে তো এই ময়লাটা ক্লিন করার জন্য এই মেশিনটা তো ফরহাদ ভাই যেটা বলছিলেন যে এই ফুয়েল ইঞ্জেক্টরটার কাজ হচ্ছে আমাদের যে ইঞ্জিনের যে উপরে যে ফুয়েল ইঞ্জেক্টরটা থাকে সাপ্লাই করার আগে এখানে ময়লাগুলো জমে থাকে তখন আমাদের বাইকের ভালো সার্ভিস পায় না তো বাইকের ভালো সার্ভিস পেতে গেলে এই ফুয়েল ইঞ্জেক্টর মেশিন দিয়ে আপনাকে ওটা ক্লিন করতে হবে তো এটা যদি অফিসিয়াল বাইকের ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন তো ধন্যবাদ ফরহাদ ভাইকে তো আমরা হচ্ছে এখানে যারা সার্ভিস করাই সার্ভিস করানোর পরে যদি কারো কোনো প্রবলেম থাকে বা আপনাদের যে বিভিন্ন বিলগুলো আসে এগুলো এখানে সাবমিট করা হয় আর আপনার বিলটা কিন্তু আমাদেরকে কি একটা বিল কাগজ দেখানো যায় আছে আপনার কাছে আমাদের কিন্তু বিলগুলো আপনার হাতে নিয়েই আপনাকে ছেড়ে দেওয়া হয় না এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার কী কী কাজ করা হয়েছে আপনার কত টাকা লেগেছে কী কী পার্টস লেগেছে সেটাও কিন্তু এখানে সব কিছু সাবমিট করা হয় আপনি চাইলে আপনি এটা নিয়ে কিন্তু আপনার যদি কোনো অসুবিধা থাকে আমাদের কাছে যেহেতু অথরিটি আছে অথরিটির কাছে আপনি যে কোনো কমপ্লেন করতে পারেন সো আমি যেটা বলতে যাচ্ছিলাম আমাদের বাইকের কাজ যখন শেষ হয়ে যায় তখন এই সুন্দর একটা রুমে আপনার বাইকটাকে ঢোকানো হয় এবং সুন্দর করে এখানে ক্লিন করে দেওয়া হয় একটা বাইক যখন আপনি ক্লিন পাবেন আপনাকে দেখতে অনেক ভালো লাগবে তো এখানে অলরেডি একটা বাইক ক্লিন হচ্ছে মাঝখানে ডিস্টার্ব করলাম সো এখানে কাজ করতেছেন আমাদের লিমন ভাই লিমন ভাই এখানে কতদিন যাবত আছেন আসসালামু আলাইকুম আমি এখানে 2 বছর যাবত আছি 2 বছর যাবত আছেন সো অনেক আন্তরিক একজন ভাই লিমন ভাই আসলে ওয়াশিং জোনটা হচ্ছে আমরা যেটা দেখি বাইরে অনেক শোরুমে অনেক ময়লা টয়লা দিয়ে থাকে কিন্তু ইয়ামাহা বলে কথা এখানে কিন্তু আপনার বাইকটাকে সুন্দরভাবে ওয়াশ করা হয় তো আমি আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হলো আমাদের স্পেয়ার পার্টস আমি যেটা বলছিলাম আপনার বাইকগুলো যখন আপনি সার্ভিস করাতে আসেন প্রথম অবস্থায় হয়তো বা আপনার পার্টস লাগছে না বাট একটা সময় কিন্তু আপনার কিছু পার্টস লাগে যেমন ইঞ্জিন অয়েল লাগে বিভিন্ন ব্রেক প্যাড লাগে তারপর আরও অনেক কিছু আছে মানে অনেক কেবল লাগে যেগুলো আসলে আমি আমার মনে নাই এই মুহূর্তে পিছনে আমাদের আমাকে যদি একটু ক্যামেরাটা দেন আমাদের এখানে হিউজ পরিমাণ স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো স্পেয়ার পার্টস আমাদের কাছে চাইলে আমরা চেষ্টা করব এটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার তো আমরা ভিতরে না যেহেতু আমাদের এখানে অনেক পরিমাণ স্পেয়ার পার্টস আছে এটা খুব সেন্সিটিভ একটা জায়গা তো আমি এখানে আমাদের দায়িত্বে আছেন শাহিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম স্যার ফরহাদ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো স্পেয়ার পার্টস মূলত হচ্ছে কেউ যদি চায় যে আমাদের কাছে একটা স্পেয়ার পার্টস নাই আমরা এটা কতদিন সময় নেই এনে দিতে আমরা যদি আমাদের কাছে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কাস্টমার নাম এবং ফোন নাম্বার আমাদের আলাদা একটা রিকোয়েশন পেপার আছে ওইখানটা সবকিছু লিখে রাখি জি সবকিছু লিখে রেখে দিই আর
ওনাদেরকে আমরা সর্বোচ্চ 3 থেকে 4 দিন সময় দিই ওকে 3 থেকে 4 দিনের ভিতরে যদি আমাদের কাছে প্রোডাক্টটা চলে আসে সেক্ষেত্রে আমরা ওনাদেরকে ফোন দিয়ে ডেকে তারপর আমরা প্রোডাক্ট ইনস্টল করে দিই আর যদি না থাকে সেক্ষেত্রে ফোন দিয়ে আমরা আচ্ছা শাহিন ভাই আমার একটা প্রোডাক্টে যদি আমাদের স্পেয়ার পার্টস আমি যদি বাইরে থেকে খোলা মার্কেট থেকে নিয়ে আসি সেক্ষেত্রে আপনারা এই সার্ভিসটা প্রোভাইড করেন কিনা না বাইরের থেকে যদি লোকাল কোনো প্রোডাক্ট নিয়ে আসা হয় সেক্ষেত্রে আমরা এখানে অ্যালাউ করি না যদি আমাদের কাছে যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি সাপোর্টের জন্য ওইটা সামটাইমস আমরা ইউজ করি তো আমি শাহিন ভাই যেটা বলছিল দেখেন আপনি কিন্তু বাইরে থেকে যে পাঁচটা নেবেন এটা আসলে অরিজিনাল কিনা এটারও কিন্তু একটা ব্যাপার থাকে সো এই কারণে হচ্ছে আমরা এটা অ্যালাউ করতে পারি না আর এমার্জেন্সি ক্ষেত্রে দেখা গেল যে আপনার একটা সেন্সরের তার ছিঁড়ে গেছে একটা কেবলের তার ছিঁড়ে গেছে ওই সময় আমাদের কাছে নাই এখন ওইটা তো আর ওইভাবে বাইকটা চালানো যাচ্ছে না সেক্ষেত্রে এমার্জেন্সি হয়তো আমরা সার্ভিসটা আপনাকে দিব বাট আমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে প্রায় 99% অ্যাভেলেবেল আছে সেগুলো ইনশাল্লাহ আপনি আমাদের থেকে সার্ভিস নিতে পারেন আচ্ছা এখানে যে আমাদের পার্টসের যে দাম এটা তো এসিআই মোটরস থেকে নির্ধারণ করা এটা কি চাইলে আমরা কম বেশি করতে পারি না চাইলে আমরা এটা থেকে 1 টাকা কমও রাখতে পারবো না বা বেশিও রাখতে পারবো এবং আমরা যারা আপনাদেরকে পার্টস দিচ্ছি প্রত্যেকটারই তো একটা ইনভয়েস থাকতেছে মানে আপনি যে বাইক আপনি যে পার্টসগুলো কিনতেছেন কোনটার প্রাইস কত কোড নাম্বার সহ সব কিছু থাকে তাই হ্যাঁ শুধু কোড নাম্বারটা থাকে না প্রোডাক্টের নেম থাকে এবং প্রোডাক্টের প্রাইসটা থাকে ও আচ্ছা আচ্ছা কোড নাম্বারগুলো তাহলে হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বারটা আজকে আমাদের অফিসিয়ালি আমরা পাই তো শাহিন ভাইকে অনেক ধন্যবাদ তো এই ছিল আজকে মোটামুটি আমাদের স্পেয়ার পার্টস আমাদের সার্ভিস এন্ড এভরিথিং দেখানোর চেষ্টা করেছি আপনার যদি আরো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার কি কি প্রবলেম হচ্ছে সেগুলো যদি আমাদের কাছে জানান আমরা চেষ্টা করব সেভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার এতক্ষণ যে আমরা দেখছিলাম যে ভাইয়া কিন্তু অলরেডি এই বাইকটার সার্ভিস করে ফেলেছে এখন উনি যাচ্ছে হচ্ছে এটার টেস্ট ড্রাইভ দিতে যে এটার বাইকটা আসলে সার্ভিসটা প্রপারলি হয়েছে কিনা তাই তো জি তো এটা আপনার কতক্ষণ লেগেছে এটার ফুল সার্ভিস করতে এটা প্রায় 1.5 ঘন্টার মতো সময় দেড় ঘন্টা সময় লাগছে এটা কত নম্বর সার্ভিস এটা পাঁচ নম্বর সার্ভিস মানে প্রিমিয়াম সার্ভিস চলতেছিল সো থ্যাংক ইউ ভাই আপনি টেস্ট ড্রাইভে যান তো এটা যেটা দেখছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা বাইক যখন সার্ভিস করা হয় তখন কিন্তু একটা টেস্ট ড্রাইভ দেওয়া হয় সো এই টেস্ট ড্রাইভটাই কিন্তু এখন চলতেছে ভাইয়া চলে গেল টেস্ট ড্রাইভে তো গাইজ এতক্ষণ ধরে আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ সার্ভিস নিয়ে কিন্তু এর আগে কখনো আমি কোনো ভিডিও করি নাই কোনো ব্লগ করি নাই দিস ইজ ফার্স্ট টাইম সারফরাজ আছে সার্ভিসের সাথে সো আপনার যদি আরও কোনো কোয়ারি থাকে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্পেয়ার পার্টস বা সার্ভিস লাগলে আপনি এখানে যোগাযোগ করবেন অফিসিয়ালি যারা বাইকটা চালাচ্ছেন শুধু তাদের জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল সো আপনারা যারা অফিসিয়াল বাইক চালাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেটা জানিয়ে দেবেন এবং সেফলি রাইড করবেন আপনি আপনার পরিবারের সাথে সুন্দর মতো প্রতিদিনের মতো করে আপনি আপনার সেফলি বাসায় পৌঁছান এই দোয়া কামনা করে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইয়েস ইয়ামাহা